জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ সোমালিয়ার উপকূল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে জাহাজটিতে আরও কয়েকজন সশস্ত্র জলদস্যু উঠেছে, ফলে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। শনিবার বিকেলে জাহাজটির মালিকানাধীন প্রতিষ্ঠান এসআর শিপিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম বলেছেন, জাহাজটি সোমালিয়া উপকূল থেকে 7 নটিক্যাল মাইল দূরে অবস্থান করলেও শুক্রবার বিকেলে অবস্থান বদল করে। বর্তমানে এটি 4 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। জাহাজটিতে নতুন করে আরও 13 জন সশস্ত্র জলদস্যু উঠেছে। বর্তমানে জাহাজটিতে 22 জন জলদস্যু অবস্থান করছে। নতুন করে জাহাজে আরও জলদস্যু উঠায় বর্তমানে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। তবে জলদস্যুদের পক্ষ থেকে এখন পর্যন্ত মুক্তিপণ দাবি করা হয়নি বলে জানান তিনি। এর আগে গত 12 মার্চ বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। সে সময় জাহাজটি সোমালিয়া উপকূল থেকে 450 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। জলদস্যুদের কাছে জিম্মি হয় 23 জন বাংলাদেশি নাবিক ও ক্রু। বৃহস্পতিবার দুপুরে সোমালিয়ার গারাকাজ উপকূল থেকে 20 মাইল দূরে জাহাজটি নোঙর করে। পরে সেটি আরও এগিয়ে উপকূলের 7 মাইলের মধ্যে অবস্থান নেয়, কিন্তু শুক্রবার বিকেল 3:30 নাগাদ জাহাজটি আবারও চলতে শুরু করে। সর্বশেষ 23 নাবিকসহ জিম্মি বাংলাদেশি জাহাজটিকে সোমালিয়ার গারাকাজ থেকে গোদ বজরিরান উপকূলে সরিয়ে নেওয়া হয়েছে। আগের অবস্থান থেকে এটি প্রায় 450 নটিক্যাল মাইল উত্তরে। বর্তমানে জাহাজটি উপকূল থেকে মাত্র 4 নটিক্যাল মাইল দূরে রয়েছে। আতিকুর রহমান মওদুদ, পদ্মা নিউজ।